হরে কৃষ্ণ, গুড মর্নিং। আমি মধুমিতা, স্পিরিচুয়াল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো আমি এখন সকাল থেকে আমি শুরু করছি। তো আমি এখন জয়িতার ঘরে আছি। জয়িতার বিছানার চাদরগুলো আমি তুলে দেব, নোংরা হয়েছে কাটার জন্য। প্রথমে আমি জয়িতার খেলনাগুলো সরিয়ে দেবো, তারপর ওর বিছানার মধ্যে যে বালিশগুলো আছে বালিশের ওষারগুলো চেঞ্জ করে দেবো। প্রত্যেকটা ওষার খুলে আমি এখন নিচে রাখবো, আর বালিশগুলো নিচে রাখছি। তারপর বিছানার চাদরটা আমি তুলে নেব, তুলে আবার নতুন চাদর পেতে দেবো। এরপর আমি বিছানার চারিধারে গুঁজে দেবো। গোজা হয়ে গেলে আমি বালিশের ওষারগুলো নতুন পরিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি মোজা পরে আছি। আসলে আমি ভোরবেলা স্নান করি আর ঠান্ডাও লাগে, সেই জন্য আমি চাদর আর মোজা পরেছিলাম। তা চাদরটা আমি খুলে রেখেছি আর মোজাটা এখন পরে আছে, এবার খুলে রাখবো। এবার বিছানার চাদরগুলো আমি নিয়ে যাচ্ছি, সেগুলো আমি কাচবো। বলে জয়িতা স্কুল শুরু হবে 8টা থেকে, তাই আমি ওর চুলটাকে বেঁধে দিচ্ছি। 8টা থেকে স্কুল শুরু হয় মানে 8টা থেকে ওর অ্যাসেম্বলি হয়, তারপর 8:30 থেকে পুরো ক্লাস হয়। এখন আমি ওর চুলটা বেঁধে দিচ্ছি, তা আজকে অ্যাসেম্বলি হয়নি। 8টা থেকে 8:30 থেকে ও আবার বসবে। এরপর আমি চলে আসি রান্নাঘরে রান্না করতে। তো বাসি রান্নাঘরটা আমি প্রথমে ন্যাতা দিয়ে ভালো করে মুছে নিই, গ্যাসটাকেও ভালো করে মুছে নিই, কেন এখানে ভগবানের রান্না হবে, তাই বাসি জিনিসটাকে আমি মুছে তারপরে রান্না শুরু করি। মোছা হয়ে গেছে, এবার আমি হাতটাকে ধুয়ে নেবো, তারপর আমি আবার রান্না বসাবো। প্রথমে একটা গ্যাসে আমি ভাতে হাঁড়ি জল বসিয়ে দিচ্ছি, আর একটা গ্যাসে আমি প্রেশার কুকারে মটর ডাল বসাচ্ছি। জল ফুটে গেছে, এবার আমি চালটা ভালো করে ধুয়ে আর তুলে দিচ্ছি। আর এদিকে আমার প্রেশার কুকারে সিটি দিয়ে দিয়েছে ডাল সেদ্ধ হওয়ার জন্য। ডাল সেদ্ধ হওয়ার পর আমি ডালটাকে নামিয়ে নিচ্ছি। এবার গ্যাসটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি ভাতের হাঁড়ি, এই গ্যাসটাতে আমি এবার একটা কড়া বসাচ্ছি। আজ আমি রান্না করব নতুন কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপি। তা প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিচ্ছি, তারপর এর মধ্যে আমি হাফ চামচ মতো জিরে ফোড়ন দিলাম, আর একটা তেজপাতা দিলাম। এবার বাঁধাকপির জন্য আমি আলু কুচিয়ে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। এরপর আলুর মধ্যে 2 চামচ নুন আর 2 চামচ হলুদ আমি দিয়ে দিচ্ছি। 7-8টা কাঁচা লঙ্কা আমি চিরে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি নেড়ে নিলাম। ভাতটা আমার ফুটে গেছে, এবার ভাতটাকে আমি নাবিয়ে রাখবো। আমি আগেই বলেছি আমি ভাতটা একটা ফোর দিয়ে দিলে আমি ভাতটাকে নাবিয়ে রেখে দিই। তারপর আমি অন্য একটা কড়াই ওই গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম, আমি ঢেঁড়সের ঝাল রান্না করব, ওর মধ্যে একটুখানি সর্ষের তেল আমি দিলাম। এদিকে আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি বাঁধাকপি কোচানোটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার একটু ভালো করে নেড়ে নেবো, নেড়ে নিয়ে বাদ বাকি বাঁধাকপিটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আলুর মধ্যে আগেই আমার নুন দেওয়া আছে, তাই বাঁধাকপির সাথে আলু মিশে বাঁধাকপি থেকে হালকা করে জল বেরোবে, আর সেই জলে আলু আর বাঁধাকপি ভালোভাবে সেদ্ধ হয়ে আস্তে আস্তে কমে যাবে। আমি এবার পুরো বাঁধাকপিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেবো। নেড়ে নিয়ে একটা থালা চাপা দিয়ে রাখবো, কিছুক্ষণ পরপর আমি খুলে খুলে দেখবো বাঁধাকপিটা যতক্ষণ না জল বেরিয়ে পরিমাণে কমে যাচ্ছে ততক্ষণ। বাঁধাকপিটা সেদ্ধ হয়ে কমে গেছে, এবার এর মধ্যে আমি 1 মুঠো কড়াইশুঁটি আর 1টা টমেটো কেটে আমি দিয়ে দিলাম এর মধ্যে, আর দিলাম 1 চামচ আদা বাটা আর 1টু জল।
এবার ভালো করে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে 2 কাপ মতো জল দেবো। আমি জল বেশি দেবো না, কেননা বাঁধাকপি থেকে জল বেরিয়ে আলু আর বাঁধাকপির দুটোই সেদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে নেড়ে নেবো। নেড়ে নিয়ে আবারও আমি এটাকে চাপা দিয়ে রাখবো। বাঁধাকপির মধ্যে জলটা শুকিয়ে গেলে এর মধ্যে নাবাবার আগে 2 চামচ চিনি আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নাবিয়ে নেবো। অন্যদিকে আমি ঢেঁড়সের ঝাল করার জন্য 4 চামচ কড়াইতে তেল দিয়েছি, সর্ষের তেল, আর 1/2 চামচ আমি কালো জিরে দিয়েছি। তেলটাকে চারিদিকে লাগিয়ে নিলাম কড়ার। এবার ঢেঁড়সগুলো এর মধ্যে তুলে দিচ্ছি, হালকা করে নেড়ে নেবো। নেড়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। মাঝে মাঝে আমি ঢাকা খুলে ঢেঁড়সটাকে দেখে নিয়েছি ভাজা হয়েছে কিনা। ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মশলা দেব। মশলা আমি সর্ষে আর পোস্ত বেটেছিলাম, আর কাঁচা লঙ্কা 5-6টা। এতে সর্ষের পরিমাণ আমি 2 চামচ আর পোস্তর পরিমাণ 3 চামচ দিয়েছি। আমি সর্ষের ভাগটা কম দিই সব সময়, সমস্ত ঝালে, পটলের ঝাল হোক, সিমের ঝাল হোক, সমস্ত ঝালে। এবার বাড়িটা ধুয়ে আমি একটু জল দিয়েছি। আমি জলও বেশি দেবো না, কেননা এই তরকারিটা একটু মাখা মাখা হবে। এবার এর মধ্যে 1 চামচ হলুদ আর 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। আর এই তরকারিটা কষতেও লাগবে না, কষলে আবার সর্ষের জন্য তেতো হয়ে যাবে তরকারি। তাই এতে আমি 1 কাপ পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে আমি ঢেঁড়সটাকে সেদ্ধ হতে দেবো। এবার এর মধ্যে আমি 1 মুঠো মতো কড়াইশুঁটি দিয়ে দিলাম। কড়াইশুঁটি দিলে একটু ঝালের মধ্যে খেতেই ভালো লাগে। তাই ঢাকা দিয়ে আমি সেদ্ধ হতে দেবো। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। বাঁধাকপি, ঢেঁড়সের ঝাল আর মটর ডাল। মটর ডালটা আমি শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে সাঁতলে নিয়েছি, আর সঙ্গে স্যালাড। এই সমস্ত রান্না হয়ে যাওয়ার পর আমি ভাতটা গ্যাসে বসিয়েছিলাম আর একটা ফুট দেওয়ার জন্য। ভাত হয়ে যাওয়ার পর আমি ফ্যান ঝাড়িয়ে নিয়েছি। এবার আমি রাধা মাধবের সেবা দেব। তুলসীপত্র দিয়ে দিচ্ছি রাধা মাধবকে ভোগ লাগাবার জন্য। রাধা মাধবকে সেবা দেওয়ার পর আমরা সবাই মিলে সকালের ব্রেকফাস্ট করে নিয়েছি। আমার হাজব্যান্ড কাজে বেরিয়ে যায় 10:30-10:30 মধ্যে, তাও একবারে ভাত খেয়েই যায়। আর দুপুরবেলার জন্য আমি মুড়ি আর চানাচুর টিফিন দিয়ে দিই, আর নইলে মাঝে মাঝে ডালিয়াও করে দিই। এরপরে শুরু হয় আমার আসল কাজ। আমি একটু গরম জল বসিয়েছি জামা কাপড়গুলো কাচবো বলে। রান্না বান্না হয়ে যাওয়ার পর আমি বাকি সংসারের কাজগুলো সারি। জয়িতার বিছানার চাদর সেই সকালে তুলেছিলাম, সেগুলো আমি এখন কাচছি। একটু গরম জল করে নিয়েছি, গরম জলে একটু ভেজালে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। সমস্ত জামা কাপড়গুলো আমি আগে ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে নেওয়ার পর আমি আস্তে আস্তে করে বসে বসে কাচলাম। শীতের সময় একটু গরম জল দিয়ে কাচলে জামাকাপড় ভালোভাবে পরিষ্কারও হয়। আমি এগুলোকে আগে কচলে নেবো। কচলে নিয়ে বাথরুমে গিয়ে ধুয়ে নেবো ভালো করে। আমি প্রতিদিন জামাকাপড় কাচি না, সপ্তাহে 3-4 দিন মধ্যে কাচি। যখন দেখি জামাকাপড়গুলো ময়লা হয়েছে তখন আমি কাচার জন্য বার করি। জামাকাপড়গুলো কাচার পর আমি ছাদে নিয়ে এসেছি মেলার জন্য। বিছানার চাদরগুলো আমি উল্টে উল্টে মেলছি, এতে রঙও ভালো থাকে আর সূর্যের তাপে রঙ ঝলসে যায় না। নতুন হোক, পুরাতন হোক, যে কোনো জামাকাপড়ই হোক, আমি সবসময় উল্টে মেলি, এটাই আমার স্বভাব। উল্টে মেললে রঙটাও ভালো থাকে, পুরাতন হলেও তাই একই রকম থাকে।
আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি বাদবাকি কাজগুলো সেরে নেব। এখন আমি নিচে যাচ্ছি। আমার সাথে ছাদে জয়িতাও এসেছিল, ক্যামেরায় আসবে না বলে তাড়াতাড়ি করে দৌড়ে পালিয়ে যাচ্ছে। এরপর আমি রান্নাঘরে এসেছি, রান্নাঘরে রান্নার বাসনগুলো আমি মেজে নেব। সমস্ত বাসনগুলো আমি আগে মেজে রাখছি, তারপর আমি পরে ধোবো। সাধারণ বাসনগুলো মাজার জন্য আমি পুরাতন স্কচ ব্রাইটটা দিয়ে মাজি, আর কড়াগুলো মাজার জন্য আমি নতুন স্কচ ব্রাইট দিয়ে মাজি, তাহলে এতে ভালোভাবে পরিষ্কার হয় কড়াগুলো। প্রেশার কুকারটাও আমি মেজে নিচ্ছি ভালো করে। হয়ে গেছে, এবার আমি ধুয়ে নিচ্ছি বাসনগুলো। আমি বেশি জল ওয়েস্ট করি না, আমার ধোয়া হয়ে গেলে আবার বন্ধ করি, মাঝে মাঝে অল্প অল্প করে জল নিই, জল বেশি ওয়েস্ট করি না আমি। সমস্ত বাসনগুলো ধোয়া হয়ে যাওয়ার পর আমি এবার ভাতে হাঁড়ি কাপড়টাও ধুয়ে নিচ্ছি। প্রতিদিনই আমি ভাতে হাঁড়ি কাপড় ধুয়ে নিই, ধুয়ে এবার মেলে দেবো। এবার বাসনগুলো আমি উবুর করবো, যে জায়গাটা সেই জায়গাটা একটু মুছে নিলাম, মুছে নিয়ে এবার আমি বাসনগুলো উবুর করে দিচ্ছি। জল ঝরে গেলে আবার তুলে নেবো। বেসিনের মধ্যে একটা জাল আছে, সেই জালে সমস্ত নোংরাগুলো আটকে থাকে, সেটা আমি একটা প্লাস্টিকের মধ্যে তুলে রাখছি। এবার বেসিনটাকে আমি ভালো করে মেজে নিচ্ছি, এবার জালটাকেও মেজে নিচ্ছি। মেজে নিয়ে এবার ভালো করে বেসিনটাকে ধুয়ে দেবো। সমস্ত নোংরাগুলো আমি সবসময় এরকম করে প্লাস্টিকে করে তুলে রাখি। এবারে গ্যাসটাকে মোছার জন্য আমি একটু শার্পে গুঁড়ো নিলাম, আর একটা ভিজে কাপড় দিয়ে আমি চারিদিকে শার্পে গুঁড়োটা মাখিয়ে দেবো, আর টালিগুলোতেও মাখিয়ে দেবো। এবার কাপড়টাকে ধুয়ে তারপর আমি আবার মুছবো টালিগুলোকে। এরকমভাবে প্রতিদিন আমি গ্যাস আর টালিগুলোকে মুছি। এটা ডিজিটাল টালি বলে, এর খাজে খাজে মাঝে মাঝে তেল ছিটে ময়লা লেগে থাকে, তখন আমি স্কচ ব্রাইট দিয়ে ঘষে ঘষে তুলি। গ্যাসটাকে আমি ভালো করে শুকনো করে মুছে নেব। এরপর গ্যাসের ওপরে জিনিসগুলো আমি স্কচ ব্রাইট দিয়ে মেজে ঘষে ধুয়ে নেব। হয়ে গেলে এগুলোকে একটু জল ঝরিয়ে আমি এবার গ্যাসের মধ্যে পরিয়ে দেবো। এভাবে আমি প্রতিদিনই গ্যাসকে পরিষ্কার রাখি। এরপর আমি আশপাশে ভালো করে মুছে নিলাম। আমার রান্নাঘরে কাজ শেষ হওয়ার পর আমি জয়িতার ঘর পরিষ্কার করতে এসেছি। আমি প্রতিদিনই ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নিই, আর যদি দেখি কোথাও ঝুল পড়েছে, কোথাও ধুলো পড়েছে, তখন আমি সেগুলোকে পরিষ্কার করি। আমার সেগুলো পরিষ্কার করার জন্য কোনো নির্দিষ্ট নিয়ম নেই যে প্রতিদিনই করতে হবে, এর কোনো মানে না। নোংরা দেখলে তবেই আমি পরিষ্কার করি। আমার জয়িতার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার আমি আমাদের ঘরটা ঝাড় দিয়ে নেব। দেওয়া হয়ে যাওয়ার পর আমি এবার ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি। আমাদের ঘর মুছাবার পর আমি এবার জয়িতার ঘরটা মুছে নিচ্ছি। আমাকে প্রতিদিনই ঘরগুলো মুছতে হয়, যেহেতু বাচ্চা থাকে, ওরা ঘর নোংরা করে। গুড আফটারনুন, আমরা এখন ছাদে এসেছি জামাকাপড়গুলো তুলবো বলে। জামাকাপড়গুলো শুকিয়ে গেছে, খুব রোদও উঠেছে, খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছে, এবার আমরা এখন তুলে নেব। জামাকাপড়গুলো তুলতে তুলতে আপনার সাথে কথা বলছি, আমাদের লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চে জয়িতা আর ওর দাদা ভাত খেয়েছে, আর আমি মুড়ি আর তরকারি খেয়েছি। আমি একবারই ভাত খাই সারাদিনে। আমি আগেই বলেছি ছুটির দিনগুলোতে আমি ব্রেকফাস্ট আর লাঞ্চ আলাদা আলাদাভাবে করি, কিন্তু অন্য দিনগুলোতে আমি একসাথেই ব্রেকফাস্ট আর লাঞ্চ করে নিই। যেহেতু আমার হাজব্যান্ড সকালবেলা ভাত খেয়েই
কাজে বেরিয়ে যায়, সেই জন্য আমাকে একেবারেই রান্না করে নিতে হয়। জয়িতারও লাঞ্চ হয়ে গেছে, ও আজকে মাথায় শ্যাম্পু করেছে তাই চুলটা শুকনোও হচ্ছে আর রোদে থাকাও যাচ্ছে না। এখন কটা বাজে জয়িতা? 2 বেজে গেছে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।